জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রেজোয়ান মুজিব সিদ্দিক বাবির এক কন্যা সন্তান জন্ম নেয়। যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগের পক্ষ থেকে নবজাতকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল ডিক্লেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক অসম মিসবা, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, সহসভাপতি মাহবুব আহমদ, সৈয়দ আজিজুর রহমান শামীম, যুগ্ম সম্পাদক জামাল খান, দেলার হোসেন লিটন, সৈয়দ মমিন, জোবাইর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী প্রমুখ।